প্রিয় ভিউয়ার্স, দেশ বাংলা টিভিতে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের জীবন কাহিনী সম্পর্কে। যেভাবে দরিদ্র কমরেড থেকে যেভাবে হয়ে গেলেন কোটিপতি সম্পাদক। এছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যে কারণে প্রথম আলো থেকে বের হয়ে গেছেন বেশ হেভিওয়েট কিছু সাংবাদিক। কেন তারা প্রথম আলো ছেড়েছেন সেই সম্পর্কে বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে কোনো অপরাহ্নে যদি আপনি যান, দেখবেন একজন সম্পাদক হেলথ ক্লাবের দিকে ছুটে চলেছেন, তার হাতে একটি ব্যাগ। সে ব্যাগের মধ্যে শরীরচর্চা এবং সাঁতারের আধুনিক সব সামগ্রী, এইগুলোর দাম কত সে হিসেব নাই বা বললাম। এই সম্পাদক হেলথ ক্লাবে তার শরীর ঠিক করতে মেদ ছড়াতে যান সোনারগাঁওয়ের মধ্যেই ক্যাফে বাজার রেস্টুরেন্টেও। সেখানে গিয়ে স্যুপ দিয়ে তার ক্ষুধা মেটান। যে দেশের অনেক সংবাদপত্রের সাংবাদিকরা 4 থেকে 6 মাসের বেতন পান না, যে দেশের সাংবাদিকরা বেতন বৃদ্ধির জন্য হরহামেশা আন্দোলন করেন, দেশের একজন সম্পাদকের সোনারগাঁও বিলাস বিস্ময়কর কিন্তু সত্যি। এই সম্পাদক আর কেউ নন, বাংলাদেশের অন্যতম প্রভাবশালী পত্রিকার সম্পাদক মতিউর রহমান। মতিউর রহমানের সম্পদের হিসাব নিয়ে নানা রকম গল্প গুঞ্জন আছে। এই প্রতিবেদনে সেসব বিষয়ে আমরা নাই বা আলোচনা করলাম, বরং তার জীবনযাপন নিয়েই আমরা আলোচনা করি। মতিউর রহমান বছরের একাধিকবার বিদেশে যান। তার এক ধরনের চর্মরোগ আছে যার জন্য রক্ত পরিবর্তন করতে হয়। এই ব্যয়বহুল চিকিৎসার জন্যই তার বিদেশ যেতে হয়। ঢাকার শহরে তার একাধিক বাড়ি রয়েছে। অন্যান্য বৃত্তের খবর নাই বা আলোচনা করলাম। প্রশ্ন হলো, একজন সম্পাদকের এত বৃত্তের উৎস কোথায়? মতিউর রহমান কি আগে থেকেই ধনী ছিলেন? মতিউর রহমানের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তিনি একজন কমিউনিস্ট পার্টির কর্মী থেকে আস্তে আস্তে ওই পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছিলেন। তার হাতে তুলে দেওয়া হয়েছিল কমিউনিস্ট পার্টির মুখপাত্র একতা গর্ভাচেভের গ্লাস নস্ত পেরেস্ত্রাইকা, যেটা বিশ্বে কমিউনিস্ট আন্দোলনকে বিভক্ত করেছিল। সেই গ্লাস নস্ত পেরেস্ত্রাইকা বাংলাদেশের সমর্থনকারীর অন্যতম ছিলেন মতিউর রহমান। মতিউর রহমান একতার সম্পাদক থাকা অবস্থায় ধনী গোষ্ঠীর লুটপাটের কাহিনী বলে আলোচিত হন। সে সময় তিনি আবুল খায়ের লিটু সহ অনেক ধর্ণাঢ্য ব্যক্তির বিরুদ্ধে কুৎসা রটিয়েছিলেন, কিন্তু তাদের অন্দরমহলে গিয়ে চা পান এবং তাদের কাছ থেকে প্যাকেট নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এখন হিসেব মেলালে দেখা যায় সেই সময় ধনী গোষ্ঠীর লুটপাটের কাহিনীতে যাদের চরিত্র হনন করেছিলেন মতিউর রহমান, আজকে তাদের সঙ্গেই তার সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। তাদের সঙ্গে মতিউর রহমানকে বিভিন্ন পাঁচ তারকা রেস্তোরাঁয় চিয়ার্স বলে রেড ওয়াইনের গ্লাস ঠুকতে দেখা যায়। সোভিয়েত ইউনিয়নের গ্লাস নস্ত পেরেস্ত্রাইকা নিয়ে যখন বিশ্ববিভক্ত, তখন মতিউর রহমান একটি প্রবন্ধ লেখেন, খোলা মন খোলা হাওয়া। তিনি প্রকাশ্যেই সংস্কারকে সমর্থন করেন। এই সময় কমিউনিস্ট পার্টির সঙ্গে তার সম্পর্ক আলগা হয়ে যায়। অনেকেই দাবি করেন একতার নামে বিপুল পরিমাণে অর্থ তিনি কমিউনিস্ট পার্টিকে না দিয়ে নিজের পকেটস্থ করেছেন। অবশ্য এই অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে কমিউনিস্ট পার্টির একতার সম্পাদক এখন পুঁজিবাদী ক্লাবের অন্যতম ধারক বাহক। একতার সঙ্গে সম্পর্কেও আলগা হলে মতিউর রহমান যোগ দেন আজকের কাগজে। আজকের কাগজে তৎকালীন সম্পাদক নাইমুল ইসলাম খানের কাছে অনুনয় বিনয় করে তিনি বিশেষ প্রতিবেদকের একটি চাকরি নেন। সে সময় দরিদ্রপুষ্ট একজন সাংবাদিকদের প্রতিকৃতি ছিলেন মতিউর রহমান। আজকের কাগজেও তিনি বিভাজনের নীতি গ্রহণ করেন। আজকের কাগজের নাইমুল ইসলাম খান সহ অন্যান্যদের তিনি উদ্বুদ্ধ করেন নিজের মালিকানায় নিজের পত্রিকা করার। আর সে সময় তিনি আজকের কাগজের প্রকাশক কাজী শাহেদ আহমেদের বিরুদ্ধে তরুণ সাংবাদিকদের উস্কে দেন। তরুণদের গড়া একটি বিস্ময়কর সফল সংবাদপত্র আজকের কাগজকে রাজনৈতিক কৌশলে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যান। তৈরি হয় ভোরের কাগজ। এ সময় আজকের কাগজ থেকে 140 জন কর্মী একযোগে বেরিয়ে যায় এবং প্রকাশ করে ভোরের কাগজ। ভোরের কাগজে মতিউর রহমান হয়ে যান অন্যতম মালিক। নাইমুল ইসলাম খানের সম্পাদনায় প্রকাশিত হলেও সেখানেও তিনি আবার তার কূটকৌশলের ব্যবহার শুরু করেন, আর কূটকৌশল করে ভোরের কাগজের মধ্যে বিভক্তি তৈরি করেন। ভোরের কাগজের টাকা কোথা থেকে আসলো সেই প্রশ্ন যখন সাংবাদিকরা করে, তখন মতিউর রহমান নীরব ছিলেন।
পরবর্তীতে জানা যায় সাবের হোসেনের চৌধুরীর কাছ থেকে টাকা নিয়ে তাকে আড়াল করে মতিউর রহমান ভোরের কাগজ প্রতিষ্ঠা করেছিলেন। এ সময় নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে তরুণ সাংবাদিকদের খেপিয়ে তোলেন, ফলে নাইমুল ইসলাম খানকে ভোরের কাগজ থেকে বিদায় নিতে হয়। মতিউর রহমান হয়ে যান ভোরের কাগজের সর্বেসর্বা। এ সময় সাবের হোসেন চৌধুরীরা মালিক হিসেবে প্রকাশ্যে আসেন, কিন্তু মতিউর রহমানের অভ্যাসই হল স্থির না থাকা এবং সবসময় গ্রুপিং আর বিভক্তি সৃষ্টি করা। এটাই বোধ হয় কমিউনিস্ট রাজনীতির মুদ্রাগত বৈশিষ্ট্য, যে কারণে সারা বিশ্বে কমিউনিস্ট আন্দোলনের বিপর্যয় এসেছে। ভোরের কাগজে থাকা অবস্থায় তিনি নতুন মালিক এবং বিনিয়োগের সন্ধান করেন। এই সন্ধান করতে গিয়ে তিনি পান ট্রান্সকম গ্রুপকে, এবং ভোরের কাগজে থাকা অবস্থায় ভোরের কাগজের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে তিনি প্রথম আলোর পরিকল্পনা বিন্যাস করেন, এবং একটা সময় তিনি ভোরের কাগজকে প্রায় পথে বসিয়ে সমস্ত মেধাবী কর্মীদের নিয়ে প্রথম আলোতে যান। এভাবেই গঠিত হয়েছিল প্রথম আলো। প্রথম আলোর তিনি অন্যতম মালিকও বটে। প্রথম আলোর মালিকানায় তার অংশীদারিত্ব আছে বলে শোনা যায়। তার প্রথম আলোতে যোগ দেওয়ার পরে মতিউর রহমান ফুলে ফেঁপে ওঠেন এবং তার এই পুঁজিবাদী বিলাসী জীবনের শুরু হয়। যদিও তিনি সবসময় সততার কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু তিনি তার পুত্রের বিজ্ঞাপন ফার্মের জন্য প্রথম আলোর মতো পত্রিকা ব্যবহার করেছেন, আর তার দুর্নীতির ফিরিস্তির বিবরণ এখন নাই বা করা হলো, সেটা অন্য কোনো এক প্রতিবেদনে অন্য কোনো সময় করা যাবে। এরকম একজন সম্পাদক যিনি বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে একটি প্রতিষ্ঠান গড়েছেন, সেই সম্পাদক জাতির জন্য কতটুকু কল্যাণকর, সেই প্রশ্ন উঠেছে আজ মতিউর রহমানের বিরুদ্ধে। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আবরার হত্যাকাণ্ডের জন্য। আমরা জানি যে মতিউর রহমানের হাত অনেক লম্বা। আজ বাংলাদেশের প্রমাণ করতে হবে যে দেশে আইনের শাসন কতটুকু প্রতিষ্ঠিত। মতিউর রহমানের মতো ক্ষমতাবানরা বারবার আইনের ফাঁক ফোকর দিয়ে পার পেয়ে যাবে কি না সেই সিদ্ধান্ত নিতে হবে জাতিকে, এবং সব কিছুর ঊর্ধ্বে বাংলাদেশে যেন সততা নিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠিত হয়, সে ব্যাপারে সবাইকে সোচ্চার হতে হবে। আর আমরা তো জানি প্রথম আলো হচ্ছে বাংলাদেশের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রধান অন্তরায়। নীতির প্রশ্নে প্রথম আলো ছেড়েছিলেন যারা। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান জাতির বিবেক হিসেবে নিজেকে জাহির করতে পছন্দ করেন। পাঠকদের কাছে তিনি একজন আদর্শবান ও নীতিনিষ্ঠ সম্পাদক, কিন্তু বাস্তবে কি তিনি তাই? প্রথম আলোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বাইরে যত ন্যায়নিষ্ঠা, ভেতরে ততই ভিন্ন প্রকৃতির। প্রথম আলোতে তিনি একজন স্বৈরাচারী, বদমেজাজি ও একপ্রকার সম্পাদক হিসেবেই পরিচিত। তার কিছু সুনির্দিষ্ট লক্ষ্য আছে, যেমন আওয়ামী লীগ থেকে শেখ হাসিনাকে মাইনাস করা, বিরাজনীতিকরণ করা, তার প্রতিপক্ষকে নোংরা কুৎসিত ভাষায় আক্রমণ করে তাদের সামাজিক জীবনে বিপন্ন করা, এটাই তার সম্পাদকীয় নীতির মূল লক্ষ্য। আর এ কারণে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সাথে বিরোধে জড়িয়ে অনেক ন্যায়নিষ্ঠ, নীতিবান, আদর্শবান সাংবাদিক প্রথম আলো ত্যাগ করেছিলেন, যারা তার নিজের যোগ্যতার স্বস্ব ক্ষেত্রে এখন প্রতিষ্ঠিত। প্রথম আলোর সম্পাদকের আরেকটি বৈশিষ্ট্য হলো, যারাই প্রথম আলোর বিকশিত হন, যারাই প্রথম আলোর সাংবাদিক হিসেবে বিভিন্ন মহলে সমাদৃত হন, তারাই মতিউর রহমানের চক্ষুশূল হয়েছেন। এ কারণে অনেকে প্রথম আলো ছেড়ে যেতে হয়েছে। এমন পরিস্থিতি তিনি তৈরি করেছেন যেন ওইসব ব্যক্তি প্রথম আলো ছেড়ে যেতে বাধ্য হন। এরকম কয়েকজনকে নিয়েই আজকের এই প্রতিবেদন। মোজাম্মেল হোসেন মঞ্জু। মোজাম্মেল হোসেন মঞ্জু ছিলেন মতিউর রহমানের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি। সাপ্তাহিক একতারও তিনি সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। সেই মোজাম্মেল হোসেন বার্তা সম্পাদক ছিলেন প্রথম আলোর, কিন্তু মুক্তিযোদ্ধার চেতনার প্রশ্নে মতিউর রহমানের সঙ্গে দ্বন্দ্বে এক পর্যায়ে মোজাম্মেল হোসেনকে প্রথম আলো ছেড়ে যেতে হয়। এখন মোজাম্মেল হোসেন তার স্বগুণে সাংবাদিকতা পেশার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সানাউল্লাহ লাবলু। সানাউল্লাহ লাবলু ছাত্র ইউনিয়ন এবং কমিউনিস্ট পার্টির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। এছাড়া উদীচির সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। সাপ্তাহিক একতার সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। এই সূত্রেই তিনি ভোরের কাগজে যোগ দেন। পরবর্তীতে মতিউর রহমানের সঙ্গে প্রথম আলোতে কাজ শুরু করেন, কিন্তু সানাউল্লাহ লাবলু যখন সাংবাদিকতা পেশায় উজ্জ্বল হয়ে উঠেছিলেন তখন থেকেই তিনি মতিউর রহমানের চক্ষুশূল হয়ে ওঠেন, আর এর ধারাবাহিকতায় এক পর্যায়ে তাকে প্রথম আলো ছেড়ে যেতে হয়। এখন রংধনু টেলিভিশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রণব সাহা। প্রণব সাহ ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত ছিলেন এবং পরবর্তীতে সাপ্তাহিক একতার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছিলেন।
মতিউর রহমান তাকেও ভোরের কাগজে নিয়ে আসেন এবং সেখান থেকে পরবর্তীতে প্রথম আলোতে নিয়ে আসেন। প্রথম আলোতে তিনি চিফ রিপোর্টারের দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু নিজ মেধাগুণের রাজনৈতিক অঙ্গনে একটা সুনামও ছড়িয়েছিল সাংবাদিক হিসেবে। আর এটাই কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যার কারণে প্রণব সাহা সাংবাদিকতার নীতি এবং আদর্শ রক্ষার স্বার্থে প্রথম আলো ত্যাগ করতে বাধ্য হন। প্রণব সাহা এখন ডিবিসি নিউজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রভাস আমিন, আরেকজন মেধাবী সাংবাদিক প্রভাস আমিনও নীতির প্রশ্নে আপোষ না করে প্রথম আলো ত্যাগ করেছিলেন। প্রভাস আমিন এখন বার্তা প্রধান হিসেবে এটিএন নিউজে কর্মরত রয়েছেন। আশিস সৈকত, প্রথম আলোর আজকের অবস্থানে আসার পেছনে যে সমস্ত নিরলস সংবাদকর্মী কাজ করেছিলেন তাদের মধ্যে আশিস সৈকত অন্যতম, কিন্তু তিনিও নীতির প্রশ্নে প্রথম আলোতে থাকতে পারেনি। এক পর্যায়ে তিনি প্রথম আলো ত্যাগ করেন। এখন তিনি প্রধান বার্তা সম্পাদক হিসেবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করছেন। খালেদ মহিউদ্দিন, খালেদ মহিউদ্দিনও প্রথম আলোতে চাকরি করতেন, কিন্তু মতিউর রহমানের ভ্রষ্ট সাংবাদিকতা নীতির কাছে তিনি আপোষ করতে পারেননি। এ কারণে তিনি প্রথম আলো ছাড়তে বাধ্য হন। ইন্ডিপেন্ডেন্টের জনপ্রিয় আজকের বাংলাদেশ অনুষ্ঠানের উপস্থাপক এখন ডয়চে ভেলেতে কর্মরত রয়েছেন। এরকম আরও অনেক সাংবাদিক রয়েছেন যারা প্রথম আলোতে চাকরি করতেন তাদের নিজ যোগ্যতার জন্য, কিন্তু মতিউর রহমানের ভ্রষ্ট সম্পাদকীয় নীতি, অসংযত আচরণ এবং কূটকৌশলের কারণে তাদের প্রথম আলো ছাড়তে হয়েছে। তবে প্রথম আলো ছাড়লেও নিজ নিজ পেশায় তারা এখনও উজ্জ্বল হয়ে আছেন। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, প্রথম আলোর সম্পাদক কি সঠিক পথেই আছেন, আপনার কি মনে হয়? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।